এজন্য ওনার ছেলে পরশু দিন স্ট্যাটাস দিয়েছে, আমার মার মাথা খারাপ, ওনার কথা আপনারা কিছু মনে করবেন না। তার আগের দিনে স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ। এক লোক গুরুদশাসে দৌড়াচ্ছিল ছেলের সাথে দেখা রাস্তায়, ডাক দিয়ে বলছে, আব্বা তুমি কোথায় যাও? বলে, ওরে ভাই চুপ কর। ভাই মানে? বাড়ি দিয়ে গিয়ে বলছে, আম্মা আমি আর দুনিয়ায় বাঁচব না। কেন? আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়েছে। মহিলা বলছে, কি এত বড় ক্ষমতা তোর বাবার? ও বাড়িতে আসে, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে, ওগো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছো? ওরে মা, গরু হারালে এরকম হয়? 50-60 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয়? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمْ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد رواه ابن ماجه اللهم صل على محمد واله وصحبه وبارك وسلم কথাটা বন্ধ করে নিন, যা করবেন পরে কথা কি করা যাবে আগে থেকে এগুলো না করে এখন বসে মানে জহরের পর থেকে তো অনুষ্ঠান আরম্ভ হয়েছে, কখন আপনি কিছু করতে বলেনি? এখন এই ডিস্টার্ব হবে না, এমনিতে সময় আছে এক ঘন্টা, কথা বন্ধ করা লাগবে। এমন কিছু করা লাগবে যেখানে যা আছে ওইভাবে থাক, কিছু করার নেই, ঝামেলা করলে 5 মিনিট লস হবে। চুপ করেন, দেখতে না পেলে শুনতে পাচ্ছেন না, ওইভাবে শোনে, এই অবস্থা কখন দৃষ্টি নেমে যায় ঠিক নেই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া, জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সরকারি আসিসুল হক কলেজ নতুন ভবন ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের আদর্শ, আমাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের বিভিন্ন অংশের আলোচনা, বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে ভেজাল লেগে আছে, আমরা এগুলো নিরসনের জন্য আজকে যে আলোচনার আয়োজন। সিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, জানি নগর কেন্দ্রীয় জানি মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অধ্যাপক আসাম আব্দুল মালিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সহসভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক জনাব রেজওয়ানুল ইসলাম, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছে, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বগুড়া জেলার কৃতি সন্তান আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া, দামাত বারকাতুহুমুল আলিয়া, এখানে উপস্থিত আছেন জনাব শফিউল আলম শাফি, জনাব অধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল বারী এরশাদ সাহেব, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমি অনেকের নাম জানি না, একবার দোয়া করছি ওরফানা এলাকা দিকে বলেন আমি। সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিচে কাদা এবং ভেজা, উপরে বৃষ্টি হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে নবীজির সিরাত শোনার জন্য যারা এত পাগল, আমার মন ডেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন, আমার মনে হয় বগুড়ার এই যুব সমাজ হযরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিত। এই দৃশ্যটা আমরা যেন আরশ থেকে দেখে এই জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশেক হিসাবে কবুল কর। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মোহাম্মদ রাসূলুল্লাহ সবার জন্য রহমত ছিলেন, সেই হিসাবে তার আদর্শ, তার জীবনী শোনার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যারা এসেছে। এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষকের মুখ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, আপনাদের এই পাশের বিভাগ রংপুর, এটা তো রাজশাহী বিভাগের ভেতর, পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান বীর সন্তান শহীদ আবু সাইদ, কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার কবরে, তার বাবা বলছিল যে ছোটবেলা থেকে প্রতিবাদী, মুসলমানদের এইটাই হওয়া উচিত, আমরা তো বিড়ালের জাতি না, আমরা সিংহের জাতি, আমরা প্রতিবাদী, প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য 4.5-15 বছরে সালেমরা যা ইচ্ছা তাই করছে, প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। শহীদ আবু সাইদ মীর মুগ্ধর মতো কেউ যেন আর কিয়ামতের আগে বাংলা সিয়ারে কোনো সালেম বসতে না পারে ইনশাআল্লাহ। এত আরামের জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এক লোক গোর দশাসে দৌড়াচ্ছিল ছেলের সাথে দেখা রাস্তায়, ডাক দিয়ে বলছে আব্বা তুমি কোথায় যাও, বলে ওরে ভাই চুপ কর, আয় মানে বাড়ি দিয়ে যে বলছে আয় আম্মা আমি আর দুনিয়ায় বাঁচব না, কেন আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়েছে, মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবার, ও বাড়িতে আসো, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে বলো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছ, ওরে মা গরু হারালে এরকম হয়, 50-60 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয় এরকম, একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় উঠতে পারছেন না, মাথা এখনো ঠিক হয়নি, এই জন্য গতকাল কেউ বলেছে আমি পদত্যাগ করিনি, পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি, রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন করেননি, এত লোভ আপনার ক্ষমতার, বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে। এই জন্য ওনার ছেলে পরশুদিন স্ট্যাটাস দিয়েছে আমার মার মাথা খারাপ, ওনার কথা আপনারা কিছু মনে করবেন, আর আগের দিন স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব
দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ। সুতরাং শোকে দুঃখে যারা উল্টা পাল্টা বলছেন, জালেমদের দোসর এখনো যারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে সাহস জোগাতে অনেকে বলছে চট করে ঢুকে পড়বো, আসে কত মানুষ অনেকে চামড়া দিয়ে ডোব ডোকে বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা। আপনাকে যদি পাই সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে। বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু সুর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন, এটা কিন্তু একটা টোপ বলো, আপনি টোপ গেলবেন না। যদি বাইরে আসেন এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যেই বের হয়েছে দরবেশের মতো ধরা পিস। আশা করছি আপনি ভুল করবেন না। কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যেহেতু নবীর জীবনী শোনার জন্য আমরা এসেছি, এই পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটা, কোরআনের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা। এর উপরে দুনিয়ার কোন উত্তম আদর্শ উত্তম আলোচনার অনুষ্ঠান নেই। এটা এখন এবাদত চলছে, যে এবাদতে কষ্ট বেশি হয় ওই এবাদতে সওয়াব বেশি হয়। এই জন্য যেহেতু দুইটা অবস্থা নিচে ভেজা উপরে দৃষ্টি পড়ছে, কঠিন অবস্থায় যারা আসলাম বলেন আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অবস্থা ভালো না এজন্য খুব তাড়াতাড়ি করছি। কোরআনে কারিমের 6666 আয়াত থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি, সূরা কাসাসের 5 নম্বর আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমরা দুইটা আয়াত থেকে বিশেষ করে যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফি, সেই হিসাবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতটা বেছে নিচ্ছি। সূরা কাসাসের যে সুসংবাদটা এটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলেন নুরিদু আন নামুন্না আলা আল্লাযীনা ইসতাদ্বিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতা ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। এই পৃথিবীর ময়দানে ফেরাউন ছিল, যতগুলো দল আছে কাউকে কিছু বলবো না, শুধুমাত্র মূসা আলাইহিসসালামের যে অনুসারী যে দল এই দলকে আমি ধ্বংস করে দেব। হাজার হাজার বছর আগে ফেরাউন বুঝতে পেরেছিল এদেশে যেহেতু দল বিদলে বহু মানুষ বিভক্ত হয়ে আছে, কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া তার রাজত্ব তার সিয়ার চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা মূসা নবীর দল। এই জন্য ওর বড় টার্গেট ছিল এই দলটাকে। হাজার হাজার বছর পর 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীতে লেডি ফেরাউন যারাই এসেছে তার ভেতরে অন্যতম আমরা অনেককে পেয়েছি, তারাও বুঝে ফেলেছে এ দেশে হাজারো দল আছে কারো দ্বারা সিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, একটা দলের দ্বারা দেশের সিয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে দলের ভেতরে আমরা 4টা জিনিস পেয়েছি। কোন দল যদি কেউ গঠন করে সূরা আলে ইমরানের ভেতরে 4টা বিষয় আল্লাহ জানিয়েছেন 104 নম্বর আয়াত। দল করতে আমরা জানি 4টা জিনিস লাগে, 1 নম্বরে নেতা লাগে। কি লাগে? নেতা ছাড়া দল হয়? কোরআনে কারিমে এজন্য বিশ্ব নবীকে আল্লাহ হে নেতা এই শব্দ বলে ডাক দিয়েছেন, ইয়াসিন। আয়াতুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কাবিরের ভেতরে বর্ণনা পেয়েছি আমি, ইয়া মানে হে সিন মানে সাকির, সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। আর আইসুল মুফাসসিরিন নবীর আপন চাচাত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন,
সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাওনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। আলামিন দিলেন কেন? শুধুমাত্র এই জগতে না, যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত গ্রহ উপগ্রহ আছে, যেখানে আপনি বাস করেন না কেন, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। নেতা এ শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে, এটা শুধু রাজনীতি না, এটা আখিরাতের সাথে জড়িত বিষয়। কারণ মানুষকে মরণের পরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, তখন একা ডাকবেন না, ডাকবেন নেতা সব। প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে বিচার করার জন্য ডাকবো, তার নেতার সাথে। অবগুড়াবাসী, আগে নেতা পেছনে কর্মী। আপনার বিবেকে কি বলে বলেন তো? আপনি এই পৃথিবীতে যে নেতার আদর্শ মানেন, যার পেছনে স্লোগান দেন, ওই লোকটা যদি সামনে থাকে, আপনি যদি পেছনে থাকেন, ওর যা সোনা সিরাত, ওর যা চরিত্র, আপনি তো সবই জানেন। আপনার কি মনে হচ্ছে, আল্লাহ পাক যদি ওর সামনে দেখে, আপনাকে পেছনে দেখে, আপনার যা ভালো আছে আছে, ওর যা অবস্থা, আল্লাহ মাফ করবে বলে মনে হয়? ৮-৩৮ আমি পাঠিয়ে দিলাম হযরত হুদ আলাইহিস সালামের জামানায়, দুইজনকে লূত আলাইহিস সালামের জামানায়, আসরের সময় পাঠিয়ে বললাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাসিল হবে, সবাইকে নিয়ে যাবেন, কিন্তু ইল্লা মারাতা আপনার স্ত্রীকে নেবেন না। বগুড়াবাসী খুব খেয়াল করে মিলান, প্রশ্ন আসতে পারে আমাদের যে হুদ লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না? পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। কারণ প্রতিটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন, নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায়, পেছনে যারা আসবে ওদের চরিত্র আরো খারাপ হবে। যেন কোন নবীর রক্ত আল্লাহ হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। অথচ পৃথিবীতে আমরা অনেককে দেখি বিশ্ব নেতা বলে দাবি করে, অথচ সামনে ঠিক নেই। আপনারা আবার এই দেশের মনে করেন না, অনেক দেশে আছে, তাদের জীবনী গুলো পড়লে দেখা যায় বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের, যত কিছু ছিল সবকে আপনি নিতে পারবেন, কিন্তু স্ত্রীকে নেবেন না, যদিও তার চরিত্র খারাপ ছিল না। লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্র হীনা ছিল না, কিন্তু যখন আল্লাহ গজব দিলেন, তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর আমার জীবনে দেখেছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। আমি এটা প্রথমে বুঝলাম না, বুঝছিলাম না, জেলখানা যাওয়ার পরে আপনাদের এই পাশের গ্রামপুর বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন যারা ইসলাম বসে ইসলাম প্রচার করে এরকম মানুষের কাছে পাঠিয়ে দিত।
আমার সাথে যেহেতু পরিচয় ছিল এই জন্য মাঝে মাঝে কারারক্ষীদেরকে বলতো হামসাকে বইগুলো দিয়ে আসো, যেন শেষ করে, করার পরে যেন বাইরে এগুলো প্রকাশ করে। তার ভেতরে এই তথ্যটা পেয়েছি লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো, সে চরিত্র হেনা ছিল না, তারপরও আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন একটাই মাত্র কারণ, সব মুফাসসিররা জানিয়েছেন সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বগুড়াবাসী আপনি এখান থেকে কিছু নেবেন না, আপনার চরিত্র ভালো, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনার বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না, এরকম মানুষ দেশে নেই। লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে জাহান্নামে দেয়, আপনাকে দেবে না মানে? এখানে যার পেছনে থাকবেন খুব খেয়াল করে, এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। এই পৃথিবীর ময়দানে যার আদর্শ ঠিক নেই, নেতা ঠিক নেই, এ মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি আলাদাবুল মুফরাদ, ও মরণের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামি। আমি আপনাদেরকে মাসা দিয়ে এসেছি, এখন যদি আপনি বাঁচতে না চান, যেন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন, আসেন ফিরে আসেন, এখনো পশ্চিম থেকে সূর্য ওঠে নাই, এখনো পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসেন, এটা দুনিয়ার বিষয় না। বগুড়াবাসী বহু ভালোবাসি আপনাদের, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত, আপনি তো আরা খাচ্ছেন। সাইয়্যিদুল বাশার আল্লাহ দিয়েছেন, সাইয়্যিদুল আলামিন দিয়েছেন, যদি বলেন আমি বগুড়ায় না, আমি কুষ্টিয়ায় বাস করি, কুষ্টিয়া কি পৃথিবীর ভেতরে না? শুধুমাত্র 228টা রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত, এখান থেকে আরো শত গ্রহ আছে, কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি ওইটা কার, কেউ যদি বলে চাঁদের দেশে বাস করি ওইটা কার, ওখানেও আপনাকে নবীকে নেতা মানা লাগবে। ইয়াতানাযালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে, কেউ যদি বিজ্ঞান মঙ্গল গ্রহে নিয়ে যেয়ে বলে আমি এখানে বাস করবো, আমি আর পৃথিবীতে যাব না, আপনাকে ওখানে যতদিন বসবাস করবেন বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে, না মানলে আপনি জানেন দল করতে প্রথমেই নেতা লাগে। আমাদের যে নেতা আমরা পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এর চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর? আমরা যাব চরিত্রে দুই নাম্বারে লাগে, আমরা জানি সংগঠন, পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি, বাংলাদেশ জামাতে ইসলামী এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান, অনেকে বলে মওদুদি বানিয়েছে, আরে শয়তান বানিয়েছে। যে আপনি লক্ষ্য করে শব্দের দিকে, জামাতে ইসলামী ইসলামের দল, এর চাইতে আর সুন্দর জিনিস কি থাকে? শব্দটা নেওয়া কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে, অর্তাকুম মিনকুম উম্মাতুন, এই যে শব্দ থেকে। তিন নম্বরে লাগে আমরা দেখেছি প্রতীক লাগে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। আপনি বাংলাদেশের হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দেখবেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে, কথা বলেন কেন টাঙিয়েছে সরকার? এ বাংলার 18 কোটি মানুষকে বসাতে চাই যে বাংলাদেশের বগুড়া জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও, হাই কোর্টে যদি না পাও, সুপ্রিম কোর্টে এসে দেখো দাঁড়ি পাল্লা টাঙানো আছে। এখানে পাল্লা একদিকে ঝুলে যাওয়া না, একেবারে সমান্তরাল, তার মানে সরকার বাংলার মানুষকে বসাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে, যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যেখানে ন্যায় বিচার কায়েম হয়, এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে, ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির
আমার তো মনে হয় আমার চোখে দেখা, আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ইমান, তার আমল, তার আখলাক, এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে ইখলাস নিয়ে তিনি কাজ করেন, এটা জীবিত ওলি একজন। মানুষটা ঘোষণা দিয়েছে, বাংলাদেশে অনেকে মেয়েদেরকে বোঝাচ্ছে, সুসুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে। ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যি বাংলার ক্ষমতায় যায় মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাক। আপনি তো দিয়ে দেখেন না কেন? প্রতীক যখন টাঙানো দেখে বলছেন যে না এটা ন্যায় বিচারের প্রতীক, এ প্রতীক যদি সামনে আসে আপনি এ হাতের কাজ করবেন তো? বলেন এটা তো রাজনীতি। হ্যাঁ, এটা যদি রাজনীতি মনে করেন এটাই রাজনীতি, এর বাইরে রাজনীতি করা জায়েজ নেই। কারণ এর বাইরে আপনি এই দাড়ি পাল্লার বাইরে যত রাজনীতি আছে 55 বছরে দেখলেন না? কিন্তু এই দেশের দাড়িপাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে 5টা বছর যদি এদের হাতে এদেশের ক্ষমতা তুলে দেওয়া যায় এই দেশ থেকে দুর্নীতি ছাটিয়ে বিদায় করবে। নাস্তিক হয়ে বুঝলো আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন। 4 নম্বরের আগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে, আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ। আমাদের অফিসের নাম কি? দুঃখজনক হলো সত্যি, 5 তারিখ আগস্টের পর থেকে আজকের এই 15 তারিখ এক মাস কয়েকদিনের ভেতরে বগুড়া না হলেও বাংলার বহু জেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা তাফসীরের কথা বলতে নিষেধ করছে। 15.5 বছরে এত বড় বড় সাল আমরা পর্যন্ত সাহস পাইনি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না, মাসে 8-9 দিন আমরা দেখতে পেলাম। খুব দুঃখ লাগছে এদের আচরণ দেখে, কারা এরা আমরা জানি না। আপনাদের সম্পর্কে জানিয়েছে প্রথম 14 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বড় সালেম যদি দেখতে চাও আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় সালেম ওই লোকটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার কথা, তার আলোচনা, তার কোরআনের কথা বলতে নিষেধ করে বাধা দেয়। এটা বড় সালেম আমরা দেখতে পাচ্ছি বিদায় নিয়েছে, কিন্তু এখন যারা আছেন এই জুলুমের নিজেকে জড়িয়ে আপনি বড় সালেমের খাতায় যাবেন না। আল্লাহর ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের জন্য এটা অফিস। কথা বলেন, দল করলে যেমন অফিসে যাওয়া লাগে, আমরা এমন দল করি যে 5 বার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে, না গেলে আপনি আর ও দলে থাকতে পারবেন। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি, নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ নিজে ডাক দিয়েছেন নবীকে, হে নেতা, এ শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন? বলেন, তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানেন আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামে। সেই মহান নেতার আদর্শ শোনার জন্য সিরাতুন নবী দিয়েছেন। এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না, কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকে, নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয় আপনিও নবীর চাচা আবু তালেব আর আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন। নবীর চাচা আবু তালেব আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবাসেছে, ভালোবেসেছে কম না,
তারা নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? এত বেশি খুশি হয়েছে আবু লাহাব নিজের দুই আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সোয়াই দিয়া তাকে আজাদ করে দিয়েছে। যা আবু তালেবের জীবনী পড়েন, নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, ভাবিসা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো, এত বেশি ভালোবাসা দিয়েছিল এই দুই চাচা খালি নবীর সামনে। কিন্তু নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালেব আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা রাওয়াহুল বুখারী। ও চাচা জোরে বলো লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ টানিয়ে আসতে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওটা আমি নিজে জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান, জোরেও বলবেন না, আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান, আমি সাক্ষী থাকি, কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতি দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু লাহাব, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে নেতা পড়বা, এতদিন বাপ দাদা ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজারে নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমাকে কাঁ পুরুষ বলবে, ভেরু বলবে, বদনাম হবে তোমার। আবু তালেব ওই দিন বলেছিল মুহাম্মদ ভাতিজা আমার, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মের পর থেকে আমি খুশি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন। আমি সংক্ষেপ করছি এই কারণে, কারণে দুইজন চাচার জীবনী আমি পড়া পড়েছি। নবীর জন্মে এত খুশি তারা ছিল, দেখলেন নাকি? বললাম কিন্তু দুইজনই জাহান্নামী, দুইজনে কি বলেন বলেন, একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের, মাথার মগজ পর্যন্ত টক বক করে ফুটতেই থাকবে। আর আবু লাহাব জাহান্নামে, এটা আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব তার নামে নাজিল করে জানিয়েছেন, সায়াসুলানারুন যাতা লাহাব। বল নাউজুবিল্লাহ। আ বগুড়াবাসী সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আর দুইজন চাচার নাম আমরা জানি, একজন হযরতে আমির হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মের সময় খুশি ছিল তা না, আমরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। একজন চাচা হযরতে আব্বাস নবীর আদর্শ পেয়ে খুশি, তার প্রমাণ তার মুখের কথা, মানসা বর্তমান ইমান মা রাদিয়া বিল্লাহি রাব্বা আবিল ইসলামি দীনা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা রাহু মুসলিম। হযরত আব্বাস বলেন, কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় সে যেন আল্লাহকে রব পেয়ে খুশি থাকে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল স্বীকার করে খুশি থাকে। তিনি যে রাসূলের আদর্শ পেয়ে খুশি ছিলেন এই কথাই তার প্রমাণ। আরেকজনের দিকে তাকান, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে উহুদের ময়দানে 70 টুকরা করেছেন, নবীর আদর্শ ছেড়ে দেননি। তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি হযরতে হামজাকে ওরা এত টুকরা করেছিল লজ্জাস্থান পর্যন্ত কেটে বাঁধিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন, ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আমার এই চাচা হামজার ওপরে আমি এ পর্যন্ত খুশি আছি, কে আমার মালিক তোমাকে বলছে তুমি আমার চাচা হামজার ওপরে খুশি হয়ে যাও। আগে দুইজন চাচাও তো আদর করেছে, মহাব্বত দেখিয়েছে, ভালোবেসেছে, কিন্তু জন্মে কথা বলে না কেন? ওই দুইজন চাচার শুধু মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল জন্মে মিলাদে, কিন্তু আদর্শ মানতে তারা নারাজ। দেই দুইজন চাচা জন্মেও খুশি, আদর্শ পেয়ে খুশি, তাদের জন্য নবীজির বক্তব্য দেখে হে আমার মালিক আমার চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি,
তোমাকে বলছি তুমি আমার মালিক হিসাবে আমার চাচার উপরে খুশি হয়ে যাও। নবীজি যদি কথা বলে কারো পক্ষে আল্লাহ খুশি না হয়ে পারবে? বুঝতে পারলাম চারজনের জীবনী পড়ে দুইজনই শুধু মিলাদ নিয়ে খুশি, জাহান্নামে দুইজনে মিলাদেও খুশি সিরাতেও খুশি, এজন্য দুইজনে জান্নাতি। আশা করছি আমার কথা অর্থ বুঝেছেন।